আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আর আজকে আমি আমার ব্লগটা শুরু করেছি দুপুরের রান্নাবান্না দিয়ে। তো আজকে আমি রান্না করব হচ্ছে টমেটো দিয়ে ডাল আর টোনা ফিশ বুনে। ডিটেলসে কিছু শেয়ার করব না, একটু একটু শেয়ার করব। আর এভাবে টমেটো দিয়ে হালকা একটু টমেটো দেব, বেশি দিব না। আর টোনা ফিশগুলো যেহেতু ভিনেগার দিয়ে থাকে, এমনিতেও টক থাকে। আর কিভাবে মানে টক কমিয়ে টোনা ফিশ বুনা করবেন, আমি ডিটেলসে একদিন রেসিপিটা শেয়ার করব। এভাবে বুনা করলে খেতে অনেক মজা লাগে, আর আলাদা যে ভিনেগারের একটা গন্ধ ওইটাও থাকে না। আমি আজকে শেয়ার করতে পারিনি যেহেতু তাড়াহুড়া করে রান্না করতেছি। আমি একটু যাব হচ্ছে মার্কেটে, আপনাদের ভাইয়া ফোন করে বলল যে মার্কেটে যাবে। আমি অনেক দিন যাবত বলতেছি যাওয়ার জন্য, কিন্তু উনি যায় না। তো ওনার মোবাইল প্রায় নষ্ট, মানে মোবাইলে চার্জ হয় না, এটা নিয়ে অনেক দিন যাবত ঝামেলার মধ্যে। তো আমি বলতেছি যে একটা মোবাইল নিয়ে নেওয়ার জন্য, নতুন মোবাইল, কিন্তু উনি নিচ্ছে না, বলতেছে আচ্ছা এই মাসে না ওই মাসে। এরকম করতে করতে এখন মোবাইল মানে অনেক ডিস্টার্ব দিতেছে, এই জন্য আমি বললাম যে সমস্যা নাই, আমি কিনে দেব আমার জমানো টাকা থেকে। তো এখন বলতেছে যে সমস্যা নাই, এই মাসে কিনবে। তো আজকে যাবে। তো আমাকে ফোন করে বলল, উনি এখন কাজে, ফোন করে বলল যে দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। আর আমার সমস্যা হলো, আমি খাওয়ার সাথে সাথে দেখা গেছে দুপুরে খাওয়ার সাথে সাথে আমি গাড়ি বা ট্রেনে উঠতে পারি না, আমার সমস্যা করে এই জন্য। তো আমি এখন ঝটফট রান্নাবান্না করে তারপরে কাজগুলো সেরে খাওয়া দাওয়া করে নিব, নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে চলে যাব মার্কেটে। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। আপনাদেরকে সাথে নিয়ে আজকে মার্কেটে অনেক ঘুরাঘুরি করব, টুকিটাকি যাই কেনাকাটা করি। টুকিটাকি না, মোবাইলে কিনব, টুকিটাকি আর কোনো কিছু কেনাকাটা নেই, মোবাইলটাই কিনা মানে জরুরি হয়ে গেছে, এই জন্য মোবাইলটাই কিনব। তো এখানে আমি রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজের কলি এসেছে, পেঁয়াজে তাই একটু টবের মধ্যে মানে করে দিলাম, গাছ হলে ভালোই হবে। তো আমি আমার রান্নাবান্নার বা ঘরোয়া টুকিটাকি যাই শেয়ার করেছি। আপনাদের কেমন লাগে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বড়, আর একটা লাইক দিলে আরও অনেকজনকে দেখার সুযোগ হয়, অনেকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটন অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর চলে এসেছি এখন স্টেশনে, এখন মার্কেটে ঘুরাঘুরি করব, কেনাকাটা করব। তো সবাই সাথে থাকুন, বাসায় এসে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। Thank you.
এখন আমাদের মোবাইল দেখে মোবাইল কিনেও নিয়েছি, এখন বাকি টুকিটাকি একটু ঘুরে ঘুরে যাই, ঘরের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে বাসায় চলে যাব। এই তো আমাদের বাসায় আসতে আসতে রাত্র হয়ে গেছে, আর মার্কেটে গেলে কতক্ষণে যে সময় চলে যায় বোঝাও যায় না। মোবাইল কিনে নিয়ে আসলাম, তো আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম, জমানো টাকা দিয়ে হাজব্যান্ডকে মোবাইল গিফট করলাম। সংসার সুখের হয় রমণীর গুণে, এটাই হলো আসল ইয়ে। আসলে আমাকে খরচের জন্য যে টাকা দিয়েছিল এগুলো আমি একটু একটু করে জমিয়েছিলাম, টাকা ছিল না যে তা না, কিন্তু আমার কাছে ছিল, আমি তাই মোবাইলটা কিনে দিলাম। কেমন হয়েছে সবাই জানাবেন, আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ব্লগটা তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।